बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम अपनारा सबाई केमन आछेन आशा करी आल्लाह अशेष रहमते अनेक भालो आछेन आमिओ आलहामदुलिल्लाह आमार परिवारेर सबाईके निये अनेक भालो आछि आर आजके अनेक बेशी भालो कारण परिवारेर सबाईके निये घुरते बेर हये गेलाम आर आपनादेर साथे किछु आनंदमय समय शेयर करलाम एबं कि शहरटा आमार काछे सुंदर लागलो ताई भाबलाम एकटु आपनादेर साथे शेयर करी। ये शहरटा हलो बेनिसेर मेस्रेर प्राण केंद्र खूब सुंदर मेस्रे सेंत्र आमार काछे तो खूब भालो लागलो। एखाने एकटा पानी झर्ना देखते पाच्छेन एटा एखन दिनेर बेला देखे शुधु पानी मने होच्छे किन्तु जदि रातेर बेला हय एटा सौंदर्यटा फुटे उठे किन्तु आमि तो आपनादेरके रात माने रात पर्यन्त थाकबो ना ताई रातेर मेस्रेटा देखाते पारतेछि ना। রাতের বেলা এই মেস্রের প্রাণকেন্দ্র এবং কি সেন্ট্রটা খুবই সুন্দর লাগে। প্রতিটা বিল্ডিং লাইটিং করা থাকে এবং কি পিয়াসাটা খুবই সুন্দর করে সাজানো থাকে। আর বিশেষ করে এখানে সামারের সময় যেমন এই সময়টায় সন্ধ্যার পরে এই খালি জায়গাটায় বিভিন্ন শিল্পীদের কনসার্ট হয় এবং কি অনেক লোক একসাথ হয়। এখন লকডাউনের জন্য আপাতত এগুলো সব কিছুই বন্ধ। আর এখানে নিচে প্রতিটা নামী দামি ব্র্যান্ডের শোরুম দেখা যাচ্ছে মানে প্রত্যেকটা শোরুমে এখানে আছে। আর উপরে সবগুলো হলো হোটেল অ্যাপার্টমেন্ট এবং কি এখানে সবাই দু সপ্তাহ এক সপ্তাহ এবং এক মাসের জন্য বাইরের শহরগুলো থেকে এসে টুরিস্টরা থাকে থেকে এখানে বিভিন্ন সৌন্দর্যগুলো উপভোগ করে। যেমন এটা বেনিসটা একদম সাথে বিশেষ করে যারা বেনিস দেখতে আসে বাইরের দেশ থেকে বা বাইরের শহর থেকে তারা এসব দিকে থাকে একটু হয়তো বা দাম কম পড়ে এই দিকের হোটেলগুলো একদম মেস্রে একদম বেনিস মেন সেন্টার থেকে। মানে এই শহরটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং কি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি নিচে একটা টিস্যু পর্যন্ত দেখতে পাই নাই যে পুরো পিয়াসাটা আমি এখন ঘুরলাম। আর এখানে যে গলির মতন দেখা যাচ্ছে এই ডিজাইনটা আমার কাছে একদম বেনিসের মতন মনে হচ্ছে। আর আপনারা যারাও বেনিস ঘুরে গেছেন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে বেনিসের মতনই মনে হচ্ছে যে দুই ধারে শোরুমগুলো আর মাঝখানে চিকন গলির মতন রাস্তা গেল। অবশ্যই আপনারা যারা বেনিস ঘুরতে আসবেন আপনারা বেনিসের পাশে মেস্রের এই সেন্ট্রটা ঘুরে যাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর চেষ্টা করবেন সন্ধ্যার পরে আসার জন্য যখন একটু অন্ধকার নামবে যেমন নয়টার দিকে আপনারা ঘুরতে আসবেন খাওয়া দাওয়ার পরে, তাহলে আসল সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। কারণ আমি ইনশাআল্লাহ নেক্সট যখন আসব আমি আপনাদের সাথে রাতের বেনিস ইয়া মেস্রের এটা শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমরা ঘুরে ঘুরে দেখতেছি মানে ভালো লাগতেছে ঘুরতে আর বিকালটাও খুবই সুন্দর। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, এখানে একটা কফি বার বিরাট বাইরে বসার অনুমতি আছে কিন্তু একজন বা দুজন আর যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে তিনজন। এর জন্য আপনারা দেখতেছেন ফাঁকা ফাঁকা টেবিলে একজন দুজন করে বসে আসে। আর এই যে বিরাট একটা মার্কেট দেখা যাচ্ছে এই মার্কেটটার নাম হলো কয়েন মার্কেট, এটা খুবই সুন্দর মার্কেটটা। আর রাতের বেলা এই মার্কেটের বাইরে খুবই সুন্দর করে লাইটিং করা থাকে মানে খুবই সুন্দর লাগে তাকাতে। আর নিচেও আপনারা এখন লক্ষ্য করলে দেখতে পাবেন যে খুব সুন্দর রং বেরঙের লাইটগুলা সবসময় এভাবে থাকে। এই মার্কেটটা খুবই মেস্রেতে নাম করা মার্কেট কিন্তু আজকে রোববার লকডাউনের জন্য এটা বন্ধ, এই জন্য আমি আপনাদেরকে ভিতরে শেয়ার করতে পারতেছি না, বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই মার্কেটটা। এটা অবশ্য বেনিস যারা আসেন মেস্রের এই মার্কেটটাতে ঘুরে যাবেন, এখানে আপনি আপনার পছন্দ মতন সব কিছুই পাবেন। মানে ভিতরে গেলে আপনার কিছু না কিছু কিনতে ইচ্ছে করবে কিন্তু আমরা আজকে যেতে পারতেছি না। যাই হোক,
এখন আসেন আমি আপনাদেরকে রাস্তার ধারে, এটা হলো মেসে স্টেশন যাওয়ার পথে পড়লো, খুবই সুন্দর কাঠ দিয়ে ডিজাইন করা, আপনারা দেখেন প্রতিটা নিখুঁতভাবে ডিজাইন করা এই মুক্তিগুলা, আমার কাছে ভালো লাগলো। তাহলে আর কি আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি, বরাবরের মতন একটি কথা না বললে নয়, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দিবেন, সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর যারা আমাকে নিয়মিত দেখে আসতেছেন আপনাদের সবাইকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আমার এই ব্লগগুলা। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।